আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই খুব ভালো আছেন। আপনারা অনেকেই যেমনটা জানেন যে রিয়েলমি 9 সিরিজের স্মার্টফোনগুলো খুব জলদি বাজারে আসতে চলেছে। ইতিমধ্যে রিয়েলমি 9 সিরিজ নিয়ে বিভিন্ন ধরনের লিকস এবং রুমার্স কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো লিকে যেমনটা বলছে, বিভিন্ন লিকস্টাররা যেমনটা এক্সপেক্ট করছে যে রিয়েলমি 9 সিরিজের স্মার্টফোনগুলো আমরা এই 2022 সালের প্রথম দিকে বাজারে পেয়ে যাব। তো আজকের এই ভিডিওতে স্পেশালি আপনার সাথে আলোচনা করব রিয়েলমি 9 সিরিজের সবচেয়ে সস্তায় যে স্মার্টফোনটি বাজারে হাজির হবে, রিয়েলমি 9i। এই ফোনটি নিয়ে ইতিমধ্যে দ্য পিক্সেল ডট বিএন নামে একটি ভিয়েতনামি ওয়েবসাইট রয়েছে, যেখানে এই ফোনটির ফার্স্ট লুক লিক করা হয়েছে, ফার্স্ট লুক একটি র্যান্ডার লিক হয়েছে এবং সেই সাথে এ পর্যন্ত কিছু কনফার্ম স্পেসিফিকেশনও আমরা ওই ওয়েবসাইটটির মাধ্যমে জানতে পেরেছি। এন্ড সেই সাথে কিন্তু এই রিয়েলমি 9 সিরিজের স্মার্টফোনগুলো ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে সার্টিফাইড হওয়া শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব রিয়েলমি 9i এই ফোনটি কেমন ডিজাইনের সাথে এবং সেই সাথে কনফার্মলি আলোচনা করব এই ফোনটির কিছু স্পেসিফিকেশন নিয়ে। এন্ড সেই সাথে জানাবো এই ফোনটি আমাদের বাংলাদেশে কেমন প্রাইস সেগমেন্টে কবে নাগাদ আসতে চলেছে। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাবো ভিডিওর মূল পর্বে। বরাবর মতো এডভারের পক্ষ থেকে আছি আমি শামিম আল মামুন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো এখানে আপনাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে রিয়েলমি 9 সিরিজের 3 থেকে 4টি ফোন বাজারে লঞ্চ হতে পারে, রিয়েলমি 9, 9 প্রো অ্যান্ড 9i। এবং সেই সাথে অনেকে বলছে যে রিয়েলমি 9 সিরিজের আরও একটি ফোন লঞ্চ হতে পারে, হুইচ ইজ রিয়েলমি 9 প্রো ম্যাক্স অর রিয়েলমি 9 ম্যাক্স। হোয়াট এভার, 3 থেকে 4টি ফোন এই রিয়েলমি 9 সিরিজে আমরা বাজারে দেখতে চলেছি এবং 3টি ফোন তো কনফার্ম অবশ্যই আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে অবশ্যই দেখতে পাবো, 9, 9 প্রো অ্যান্ড 9i। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো রিয়েলমি 9i এই ফোনটি নিয়ে। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক রিয়েলমি 9i এই ফোনটি কেমন ডিজাইনের সাথে বাজারে আসতে চলেছে। তো এই ফোনটির ডিজাইনের দিকে লক্ষ্য করলে ফোনটির ব্যাক সাইডের যে ক্যামেরা মডেল ডিজাইনটি এবং ওভারঅল যে ব্যাক সাইডের ডিজাইনটা সেটা কিন্তু আপনারা সিমিলারিটি খুঁজে পাবেন রিয়েলমির তরফ থেকে একটি ফোন রিয়েলমি জিটি নিও 2 যে ফোনটি রয়েছে সেটির সাথে। তো রিয়েলমি জিটি নিও 2 আর রিয়েলমি 9i এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা মোটামুটি কাইন্ড অফ সিমিলার বলা চলে এবং ক্যামেরা মডেলের দিকে যদি এখানে আমরা লক্ষ্য করি, 3টি ক্যামেরা সেন্সর এখানে ইনবিল্ট করা হচ্ছে এবং সেই সাথে রয়েছে একটি ফ্ল্যাশ। অ্যান্ড সেই সাথে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি রিয়েলমির ব্র্যান্ডিং। এবং এই ফোনটির ফ্রন্ট প্যানেলের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই ফোনটির ফ্রন্ট সাইডে আমরা পাচ্ছি 5-হোল ক্যামেরা কাটআউট সমৃদ্ধ একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে 5-হোলটি একদম পজিশন করা হয়েছে ডিসপ্লের লেফট সাইডে। এবং সেই সাথে রিয়েলমি 9i এই ফোনটির বেজেল এবং চীনের পরিমাণ কিন্তু একদমই ঠিকঠাক লেগেছে আমার কাছে। অ্যান্ড সেই সাথে রিয়েলমি 9i এই ফোনটির আমরা রাইট সাইডে পাচ্ছি হচ্ছে পাওয়ার বাটনটা, যেখানে আবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইনবিল করা থাকবে। আই মিন এই ফোনটির ক্ষেত্রে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি। এবং সেই সাথে এই ফোনটির বটমের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাবো একটি স্পিকার গ্রিল, দেন মিডিলে পজিশন করা হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং তার পাশে থাকছে একটি মাইক্রোফোন গ্রিল। তো এখানে যে জিনিসটা মিসিং সেটা হচ্ছে সবার প্রিয় ফোটা 3.5mm অডিও জ্যাক। সিরিয়াসলি, বাজার সেগমেন্টের একটি ফোনেও 3.5mm জ্যাক নাই? তো ওভারঅল ডিজাইনটা আমার কাছে একদমই খারাপ লাগেনি রিয়েলমির তরফ থেকে। রিয়েলমি জিটি নিও 2 ফোনটার সাথে মোটামুটি সিমিলারিটি থাকতে চলেছে এই রিয়েলমি 9i এই ফোনটির। তো এবার চলুন জেনে নিই এই ফোনটির কী কী স্পেসিফিকেশনের সাথে আমরা বাজারে দেখতে চলেছি। রিয়েলমি 9i এই ফোনটির যে স্পেসিফিকেশনগুলো এখন পর্যন্ত লিক হয়েছে সেখান থেকে কিছু স্পেসিফিকেশন আপনারা একদম 100% ধরে নিতে পারেন, যেগুলো 100% কনফার্ম এবং কিছু স্পেসিফিকেশন এখন পর্যন্ত কিছুটা ধোঁয়াশা রয়েছে। তো প্রথমে যদি আমি কথা বলি রিয়েলমি 9i এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে, এই ফোনটির ডিসপ্লেতে আমরা পেতে চলেছি একটি ফুল এইচডি প্লাসের 90Hz সমৃদ্ধ ডিসপ্লে প্যানেল, যেটা মোটামুটি কনফার্মলি আপনারা ধরে নিতে পারেন। অ্যান্ড ডিসপ্লে সেকশনে মোটামুটি আমরা এখানে অ্যামোলেডটা পাচ্ছি না, হয়তো বা আইপিএস এলসিডি স্ক্রিনে আমরা পেতে চলেছি। এবং তারপর যদি কথা বলি এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে, এই ফোনটির প্রসেসর সেকশনে অনেকে যেমনটা এতদিন যাবৎ লিকেজে শেয়ার করেছিলেন যে এই ফোনটিতে আমরা মিডিয়াটেকের তরফ থেকে মিডিয়াটেকের কোনো প্রসেসর, জি সিরিজের কোনো প্রসেসর দেখতে পাবো, বাট না, তারা একদমই রং। এই ফোনটিতে আমরা 100% কনফার্মলি আপনারা ধরে নিতে পারেন যে এই ফোনটিতে আমরা পাবো হচ্ছে স্ন্যাপড্রাগন 680। অ্যান্ড অবশ্যই যেটি হচ্ছে একটি 4G চিপসেট অ্যান্ড এখানে 5G কোনো রকমের সাপোর্ট কিন্তু আমরা পাবো না। স্ন্যাপড্রাগন 680 এই চিপসেটটি কিন্তু আমরা অক্টোবরের শেষের দিকে বাজারে লঞ্চ হতে দেখেছিলাম স্ন্যাপড্রাগনের তরফ থেকে। তো এখানে আপনারা 101% কনফার্ম ধরে নিতে পারেন যে রিয়েলমি 9i এই ফোনটিতে আমরা স্ন্যাপড্রাগনের তরফ থেকে স্ন্যাপড্রাগন 680 4G চিপসেটটি পেতে চলেছি। এবং সেই সাথে এই ফোনটির ব্যাক সাইডে যে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ থাকছে সেখানে আমরা মেইন সেন্সর হিসেবে পেতে চলেছি 50MP মেইন ক্যামেরা সেন্সর। অ্যান্ড যেই ইনফরমেশনটা এখন পর্যন্ত 100% কনফার্মলি আমি আপনাদের বলতে পারছি না, বাট আপনারা ধরে নিতে পারেন যে এই ফোনটির ব্যাক সাইডে আমরা 50MP মেইন ক্যামেরা সেন্সরই পেতে চলেছি এবং সেই সাথে এই ফোনটির ফ্রন্টের দিকে আমরা 32MP একটি সেলফি ক্যামেরা পেতে চলেছি। এটা আমরা হচ্ছে লিকেজটা পেয়েছিলাম 91 মোবাইলের মাধ্যমে, তারা কিছুদিন আগে এই ফোনটির স্পেসিফিকেশনের একটি লিকেজ শেয়ার করেছিল যেখান থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে এই ফোনটির ফ্রন্ট সাইডে আমরা 32MP সেলফি ক্যামেরা পেতে চলেছি। নর্মালি কিন্তু এই রিয়েলমি তাদের নাম্বার সিরিজে যে আই ভেরিয়েন্টের ফোনগুলো নিয়ে আসে সেখানে 8MP 16MP এরকম সেলফি ক্যামেরা আমরা দেখতে পাই, বাট রিয়েলমি 9 সিরিজের ক্ষেত্রে এই 9 সিরিজের যে আই ভেরিয়েন্ট থাকবে সেখানে আমরা 32MP ক্যামেরা সেন্সর পেতে চলেছি, লিকেজ কিন্তু এমনটাই বলছে। অ্যান্ড সেই সাথে এই 9i এই ফোনটিতে আমরা 5000mAh ব্যাটারি পেতে পারি এবং সাথে থাকতে পারে 18W ফাস্ট চার্জের সাপোর্ট।
তো এই ছিল এই ফোনটি টুকটাক কিছু মেইন মেইন স্পেসিফিকেশন। তো এবার কথা বলি Realme 9i, এই ফোনটি আমাদের বাংলাদেশে এবং ভারতে কেমন প্রাইস সেগমেন্টে লঞ্চ হতে চলেছে। Realme 9i এই ফোনটি যেহেতু Realme 9 সিরিজের সবচেয়ে কম দামি ফোন হতে চলেছে, Realme 9i এই ফোনটি বাংলাদেশে আমরা 15,000 থেকে 17,000 টাকার ভিতরেই কিন্তু পেয়ে যাবো। অ্যান্ড আপনাদের বলে রাখতে চাই, Realme 9 সিরিজের প্রত্যেকটা ফোনই কিন্তু অবশ্যই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হবে। তো অফিসিয়ালি আমরা 15,000 থেকে 17,000 টাকার ভিতরেই Realme 9i এই ফোনটি পেয়ে যাবো এমনটাই আমি এক্সপেক্ট করছি। এবং সেই সাথে এই ফোনটি ইন্ডিয়ার প্রাইসিং কথা যদি বলি, তাহলে ইন্ডিয়াতে এই ফোনটি আমরা 13,000-14,000 রুপিসের ভিতরেই কিন্তু পেয়ে যাবো। তো এই ফোনটি কবে নাগাদ পেতে চলেছি আমরা, যেমনটা আপনাদের আগেই বলেছি যে 2022 সালের প্রথম মাসেই আমরা এই ফোনটি বাজারে লঞ্চ হতে দেখবো। দেন হয়তোবা জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আমরা এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি পেয়ে যাবো। অবশ্যই এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি আসবে। অ্যান্ড কনফার্ম লঞ্চ ডেট সম্পর্কে যদিও তেমন কোনো লিকেজ এখন পর্যন্ত আমার কাছে নেই, বাট সেটা নিয়ে অবশ্যই আমি অন্য কোনো টেক নিউজে অথবা অন্য কোনো টেক ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে Realme 9 অ্যান্ড 9 Pro এই ফোনগুলো লিকেজ যদি পাই তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।